Hours for Borderline tumor cancer stage one. So stage one is fine. But I'm fine Borderline tumor ভালো আছে. So আমি খুবই তখন পাজল খুবই কনফিউজড ছিলাম যে কি হবে আমার ক্যান্সার ধরা পড়েছে কি করব না করব. So ডক্টর বলল সার্জারি করতে হবে. So সার্জারি হলো তখন সার্জারি করে ঢাকায় ব্যাক করলাম. ঢাকায় প্রথম 1 week 7 থেকে 10 দিন I was very scared because I thought I was gonna die because cancer, so I'm gonna die, something like that. And প্রথম 8-10 দিন অনেক ভয় ছিল. Trust me, আমি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম এবং 8 থেকে 10 দিন আমি বাসাতেই ছিলাম, কাউকে কিছু জানাই নেই, দরজা জানালা বন্ধ করে বসেছিলাম. কি হবে, কি করবো? আমার ক্যান্সারের সাথে আমার পরিচয় অনেক দিনের, বিকজ আমার ফ্যামিলিতে ক্যান্সার আছে. আমার চাচা 40 বছর বয়সে মারা যায় ক্যান্সারে, আমার ফুফু মারা যায় 45 বছর বয়সে, আমার নানুরও ক্যান্সার ছিল. সো আমার ম্যাটারনাল প্যাটারনাল বোথ সাইড অনেক ক্যান্সার. সো একটা সময় রিয়েলাইজ করলাম আমি চাচাকে দেখেছি কিভাবে সাফার করতে লাস্টের দিকে, ফিজিক্যালি মেন্টালি তো সাফার করি আমরা. সো তখন চিন্তা করলাম যে আমি যদি 1 বছর বাঁচি, ফর এক্সাম্পল সে আমি 1 বছর বাঁচবো এবং আমার ক্যান্সার হয়েছে, এখন যদি আমি এটা নিয়ে কান্নাকাটি করি অথবা মন খারাপ করি, লাস্ট 4-5 মাস কিন্তু আমি বিছানাটাই আমি কান্নাকাটি করতে হবে, বিকজ ফিজিক্যাল পেইনটা এক্সট্রিম. সো চিন্তা করলাম যে আমি যদি 1 বছর বাঁচি, এর মধ্যে 6 মাস যদি আমি পরে কান্নাকাটি করতেই হয়, এখন না হয় আমি একটু নর্মাল থাকার চেষ্টা করি. সো এই চিন্তাটা অ্যাকচুয়ালি আমাকে চেঞ্জ করে দিয়েছিল এবং 6 বছর আগের কথা, এই 6 বছরে আমার 6 ধরনের ডিফারেন্ট ক্যান্সার হয়েছে. I had to go through 12 surgeries, 9 chemotherapies and lots of radiotherapies. আমি জানি না এই 12টা সার্জারির সময় 2 বার আমি কোমায় ছিলাম, একবার আমি 31 hours আমি লাইফ সাপোর্টে ছিলাম, I was clinically dead almost. So এই জিনিসগুলো কিন্তু আমার লাস্ট 6 বছরে হয়েছে, বাট মানুষজন কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু এটা জানে না, বিকজ আমার মনে হয়েছে এটা জানানোর দরকার নাই. যতক্ষণ আমি যে ফাইট করতে পারবো করবো, আমার ক্যান্সার ধরা পড়ার 4 বছর পর আমার ছেলে মেয়ে জানতে পেরেছে যে আমার ক্যান্সার. আমার ক্যান্সার ধরা পড়ার 1.5 বছর পর আমার বড় ভাই ফার্স্ট জেনেছিল যে আমার ক্যান্সার. 2.5 বছর পর জেনেছিল আমার বাবা মা যে আমার ক্যান্সার. আমি কাউকে বলিনি, বিকজ আমি নিজে ফাইট করছি যতক্ষণ ধরে আমার মেন্টাল স্ট্রেংথ আছে, আমি যতক্ষণ করতে পারবো করেছি. তারপর যখন পারি নেই তখন আমি সবাইকে জানিয়েছি. সো এই অসুস্থতা বলি এটা, মানে ক্যান্সার যখন কেউ একজন আমাকে, কিন্তু এর মাঝখানে ডক্টর 2 বার আমাকে বলেছিল, একবার বলেছিল আমি নাকি 10 মাস বাঁচবো, এটা 3.5-4 বছর আগের কথা, 10 মাস এখন আসেনি আল্লাহর মধ্যে থ্যাংক গড. সো আমরা আমার আমি আমার লাইফে ফাইট করেছি ক্যান্সার দিয়ে. ক্যান্সারের আগে আমার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে টিএমজে বলে এটাকে, টেম্পোরোম্যান্ডিবুলারি জয়েন্ট ডিসঅর্ডার. আমার এই জয়ের এখানে যে লিগামেন্ট আছে ওগুলো ছিঁড়ে দিয়েছিল. সো একবার আমি কনসার্ট করছিলাম, মোস্টলি যেটা পাবলিক লাইব্রেরি, আমার ঠিক মনে নেই অডিটোরিয়ামে, আমি কনসার্ট করার সময় একসময় আমি রিয়েলাইজ করলাম যে আমি হা যে করেছি, মুখ হা হয়েছে আর বন্ধ করতে পারছি না এবং প্রচন্ড ব্যথা, গান থামিয়ে দিয়েছিলাম. আলটিমেটলি ডক্টর আমাকে জানালো আমার জয়ের এই সাইডের লিগামেন্ট ছিঁড়ে গেছে, কিছু কিছু লিগামেন্ট বড় হয়ে গেছে টান লেগে, আমার জয়টা যে কারণে খুলে গেছে. সো এরপর অনেকবার এরকম হয়েছে আমি গান গেতে গেলে আমার জয় ডিসকালার হয়ে যেত এবং
এটা কিন্তু অনেক পেইনফুল একটা ব্যাপার, সেটাকে আবার রিলোকেট করতে হতো। সো ডক্টর আমাকে বলে দিল আমি গান গাইতে পারবো না, এবং এটা আমি বলছি অনেক বছর আগে, 2002 ডক্টর আমাকে বলেছিল আমি আর গান গাইতে পারবো না, এটা 2002 কথা। বাট আলটিমেটলি আমি এখনো গান গাচ্ছি। আমার কথা হচ্ছে যে এই ধরনের ফিজিক্যাল, থ্যাংক ইউ, এই ধরনের ফিজিক্যাল সমস্যা অথবা এই ধরনের ডিজিজ, আমি যদি প্রথমেই যদি আমি চিন্তা করতাম যে আমি শেষ, আমি আর গান গাইতে পারবো না, তাহলে আমি আসলে গান গাইতে পারতাম না। আমি চিন্তা করেছি যে না, আমার গান গাইতে হবে, যে কারণে আমি গান গাইতে পেরেছি। এটা আমি বলবো যে আমাদের অনেকের লাইফে অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের প্রবলেমের ভিতর দিয়ে আমরা যাই, আমাদের এই প্রবলেমগুলো ঠান্ডা মাথায় চিন্তা করে এটার একটা সলিউশনে আসতে হবে, আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আমি যদি একবার চিন্তা করি যে আমি আজকে আমার কালো রঙের টি শার্টটা পরে বের হবো, এবং কালো রঙের টি শার্টটা যদি আমি খুঁজে না পাই, আমার তখন নীল রঙের একটা টি শার্ট পরে বের হতে হবে, আমার কালো রঙের পরে কথা ছিল পাইনি। আমি যদি চিন্তা করি যে না, কালো রঙের টি শার্ট নাই, আমি বাইরে যাবো না, তাহলে তো হবে না, আমার বের হতে হবে, আমার ফেস করতে হবে সব ধরনের প্রবলেম। আমি লাইফে, ট্রাস্ট মি, আমার ক্যান্সারের ব্যাপারটা মানুষজন জানে, বাট আমি লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করেছি, অনেক ধরনের ভয়ঙ্কর ধরনের সব প্রবলেমের ভিতর দিয়ে গিয়েছি, সব প্রবলেমের ভিতর থেকে বেরো হয়ে এসেছি। কখনোই আমাকে কোনো জিনিস আটকাতে পারে নাই, বিকজ আমি চুজ করেছি আমি এটা ফেস করব, আমার এটা পার হয়ে যেতে হবে। ব্রেইন, আমাদের এই ব্রেইন একটা ভয়ঙ্কর জিনিস, এর মধ্যে আমার ধারণা আমাদের সব ধরনের প্রবলেম আছে, সব ধরনের সলিউশন আছে। আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি একটা এক্সাম্পল দিই, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করলো, বৃষ্টি পড়ছে, আমার গায়ের মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়লো, আমি দৌড়ে একটা শেল্টারের নিচে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ালাম কেন, কারণ আমি ভিজে যেতে পারি, ভিজতে গিয়ে হবে আমার জ্বর আসবে। আলটিমেটলি আমার দেখা গেলো যে ডান সাইডের কলারটা ভিজে গেছে, আমি টেনশন করছি আমার যদি জ্বর আসে, এবং রাতেবেলা আসলে জ্বর আসলো, এটা কিন্তু আমাদের অনেকেরই হয়। বাট আমি যদি সুইমিং পুলে দুই ঘন্টা থেকে, আমার কিন্তু জ্বর আসে না, আমার এতখানি ভিজলো আমার কেন জ্বর আসবে, জ্বর এসেছে কজ আমার আনকনশিয়াস মাইন্ড বলি, আমার সাবকনশিয়াস মাইন্ড বলি, সারাক্ষণ একটা টেনশন হবে আমার মধ্যে জ্বর হবে, আমার তো কলারটা ভিজে গেছে, কলার ভিজলে ভাই জ্বর আসার কথা না, ইনফেকশনটা জ্বর আসবে, এটা জ্বর আসবে কেন, বাট আমার ব্রেইনের একটা সার্টেন একটা পার্ট থেকে আমাকে সিগন্যাল পাঠানো হচ্ছে যে তোমার জ্বর আসবে, আমার জ্বর আসার মতো কিছু নাই, সো আমার গা গরম হয়ে যাচ্ছে, টেম্পারেচারে দেখছি আমার 100 degrees জ্বর, জ্বর কোথা থেকে আসলো, কেন আসবে, একটু ভিজার জন্য না, কারণ আমি চিন্তা করি আমার জ্বর আসবে। আমি যদি চিন্তা করি সুইমিং পুলে দুই ঘন্টা ভিজে থাকবে, আমার কিছুই হবে না, আমার কিন্তু কিছু হয় না, কিন্তু এতখানি কলার ভিজলে আমাদের জ্বর চলে আসে। সো আমাদের চিন্তা ভাবনা ওভাবে করতে হবে যে আমরা লাইফে যে কোনো জিনিস, নট অনলি ক্যান্সার, ক্যান্সার অনেক পরে এসেছে আমার লাইফে, আমার ক্যান্সারের আগে অনেক অনেক বড় বড় প্রবলেম আমি ফেস করেছি, ক্যান্সার এটা তো শারীরিক একটা ব্যাপার এবং সব চালা থাকে, আমি জানি না আমার কী হবে, আমি কয়েকদিন বাঁচবো আমি জানি না, যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রাস্তাতে পার হওয়ার সময় মারা যেতে পারি, ক্যান্সারে আমি মারা যেতে পারি। সো এই কারণে এখন আমার ক্যান্সার হয়েছে, যদি আমি চিন্তা করি যে আল্লাহ আমি দুদিন পর পড়ে যাবো, এখন আমি একটু কান্নাকাটি করি, আমার একটু সিম্প্যাথি দরকার, একটু সিম্প্যাথি নেই, এইটা সলিউশন না, দিস ইজ নট দ্য সলিউশন। আমি লাইফকে দেখি এভাবে যে পুরো লাইফটা হচ্ছে সিজনের মতো, আমাদের লাইফে একসময় খারাপ জিনিস আসবে, একসময় ভালো জিনিস আসবে, আবার খারাপ জিনিস আসবে, আবার ভালো জিনিস আসবে। আমরা লাইফে যখন একটা ভালো কিছু হয়, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারায় ক্রিকেটে, এটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস, সো তখন আমরা কিন্তু অনেক খুশি হই, অনেক খুশি, আমরা এনজয় করি। সো লাইফে ভালো জিনিস আসবে, আমরা এনজয় করবো, আমরা অ্যাপ্রিসিয়েট করবো, ঠিক সেম ভাবে লাইফে খারাপ জিনিসও আসবে। লাস্ট টাইম যেমন ইংরেজিতে আমরা হারলাম, ওটা খারাপ জিনিস ছিল, তখন আমাদের ওটা এক্সেপ্ট করে নিতে হবে, আমাদের এক্সেপ্ট করার ইয়েটা থাকতে হবে। এটাকে আমি শুনছিলাম যে আমাদের ভালোবাসা অথবা লাভ, এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি ছড়িয়ে দিতে হবে, খালি ঘৃণা ছড়ালে কিন্তু চলবে না। হ্যাঁ, ঘৃণা আমাদের মধ্যে আছে, আমরা মানুষ, আমাদের অনেক ধরনের ইমোশন আছে, আমাদের সব কিছু নিয়ে একটা সময় একটা সময় হ্যান্ডেল করতে হবে, বাট অনেক পজিটিভ জিনিস আছে। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট লাইট অ্যান্ড ডার্কনেস, আমরা ফাইট করছি কিন্তু আলো আর এবং আলো নেই, রাইট?
সো আমার ডার্কনেস হচ্ছে ক্যান্সার আর আমার আলো বলতে আমি যেটা বুঝবো বা পজিটিভিটি বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এক কথায় বলতে গেলে আমার ছেলে মেয়ে যখনই আমি চিন্তা করি আমি চিন্তা করি আমার ছেলে মেয়ের কথা যে ওদের কথা চিন্তা করি যে আমি লাইফে একটা ভালো একটা জিনিস আমি দিতে পেরেছি পৃথিবীর দিকে আমি একটা একটা জিনিস এনজয় করতে পারছি সেটা হচ্ছে আমার চিলড্রেন সো আমার ধারণা আমার যখন চিলড্রেন নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করি আমার ধারণা এখানে অনেকে আছে চিলড্রেন নাই বাট গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে হাজব্যান্ড ওয়াইফাই কিছু আছে সো ডেফিনেটলি ভালো জিনিস আছে এবং এই ভালো জিনিসের কথা আমাদের সবসময় চিন্তা করতে হবে লাইফ ইজ লাইক এ সিজন আজকে আমি গরমকাল গরমকালের সময় কিন্তু আমি সোয়েটার পরে ঘুরবো না অথবা আমি জ্যাকেট পরে ঘুরবো না শীতকালের সময় আমার জ্যাকেট বা সোয়েটার পরতে হবে বাট আমাদের কিন্তু আগে থেকে প্রিপারেশন থাকতে হবে সামনে শীতকাল আসছে সো আমার একটা সোয়েটার বা আমার একটা জ্যাকেট লাগবে আমি যদি একটা টি শার্ট পরে শীতকালে রাতে রাস্তা দিয়ে বের হই আমার ঠান্ডা লাগবে সো আমার একটা জ্যাকেট অথবা আমার একটা সোয়েটার অথবা আমার একটা চাদর কিছু না কিছু একটা লাগবে রাতে ঘুমানোর সময় একটা কম্বল বা দিয়ে কিছু একটা লাগবে সো আমাদের প্রিপারেশন নিতে হবে শীতকালের সময় যে ঠান্ডা লাগছে সেটা আমরা কিভাবে ফেস করতে পারি শীতকালে ঠান্ডা হবে আমার এখন কি হবে আমি কাঁদি এটা কোনো সলিউশন না দিস ইজ নট দ্য সলিউশন শীতকালে ঠান্ডা আমার কোনো গরম কাপড় নাই আমার এখন কি হবে আমি যদি এখন কান্নাকাটি করি তাহলে কিন্তু আমি সামারটা এনজয় করতে পারছি না শীতকালটা তো পাবই না আমার সোয়েটার নাই সো ইটস এ হোপলেস কেস এভাবে চিন্তা করলে লাইফ এভাবে চলবে না লাইফে চিন্তা করতে হবে অন্যভাবে আমি একটা কথা এর আগে টেরেক্স স্পিচে বলেছিলাম একবার আমরা তখন এক স্টেট থেকে ইন্টার স্টেট আমরা গাড়ি নিয়ে আমরা তিন ফ্রেন্ড আমরা যাচ্ছিলাম গাড়ি রাস্তায় নষ্ট হয়ে যায় একটা সময় আমাদের অবস্থা খুব খারাপ শেষে আমরা লিফ্ট নিয়ে আমরা একটা ওয়াফল হাউসে থামি ওখানে থেকে একটা ডাইনারে এখান থেকে আমরা কল দিই যে আমাদের আরেকটা গাড়ি পাঠাও বাস রেন্টে কার্টুনের গাড়ি ছিল আরেকটা গাড়ি পাঠাও আমরা যাবো সো আমরা কোনো তখন কোনো অবস্থাই ছিল না আমাদের সবার খুব মেজাজ খারাপ আমরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছিলাম এই অবস্থা ডেজার্টের মাঝখানে এবং সেখানে আমার একটা হোপলেস একটা লোকের সাথে পরিচয় হয়েছিল এবং সে নর্মাল তার কোনো খাওয়ার কিছু নাই কিছুই নাই তো ওকে আমি টাকা দিয়েছিলাম যে তুমি কিছু খাও এবং তারপরে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি একটা হ্যাপি কি হবে তুমি একটা মানে রাস্তার মধ্যে বসে আছো তোমার থাকার একটা জায়গা নেই তুমি একটা হ্যাপি কেন তখন সে আমাকে একটা ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ এ চয়েস এই হ্যাপিনেস ইজ এ চয়েস হি চোজ টু বি হ্যাপি দ্যাটস ওয়াই হি ইজ হ্যাপি দ্যাটস ইট সো আমাদের চুজ করতে হবে উই আমাদের আমরা অনেকেই বলেছি উই হ্যাভ এ রাইট টু চুজ নট ওনলি রাইট উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ চুজ চুজিং এনিথিং গুড অর ব্যাড লাইট অর ডার্কনেস এনিথিং সো আমাদের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করতে হবে ওরকম হবে আমার যদি আজকে একটা জিনিস আমরা আমাদের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমরা সবসময় নিজের ভিতরের মতো অনেক কিছু রাখি এগুলো রাখলে হবে না এগুলো বের করে করতে হবে আজকে আমার কোন একটা কারণে মন খারাপ আমার একটা ফ্রেন্ড এসে আমার একটা জিনিস বললো যে তাকে কার্ড ফেলাও আমার ডিরেক্ট বলে ফেলা উচিত সব তুই আমাকে যে জিনিসটা বলেছিস যে জিনিসটা আমার ভালো লাগেনি আমি সরি আমার ভালো লাগেনি বা আমার ভালো লাগেনি কিন্তু আমার এগুলো কিন্তু বলতে হবে আর আমি যদি ভিতরের মধ্যে রাখি ভিতরে যদি আমি এটা চেপে রেখে দিই এই জিনিসটা একসাথে বড় হতে থাকে মোস্ট অফ দ্য ফ্রেন্ডশিপের মধ্যে ব্রেক আপ হয় আমি একটা জিনিস দেখেছি যে ভিতরে আমি জিনিস রেখে দেয় ভদ্রতার খাতিরে বলি চক্ষু লজ্জার খাতিরে যেই খাতিরই যেই কারণেই হোক আমরা অনেক কিছু এক্সপ্রেস করি না সো আমাদের মধ্যে যদি কোনো ভালোবাসা থাকে কোনো রাগ থাকে কোনো ঘৃণা থাকে সব কিছু আমার ওপেনলি প্রথম থেকে যদি আমরা এগুলো ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু অনেক ইজিয়ার আমাদের লাইফ আজকে আমরা এই যে এই দেশের যে সিচুয়েশনটাই বেশ কয়েকদিন ধরে যা হচ্ছে বা যা হয়েছে এটা আনএক্সেপ্টেবল এটা আনবিলিভেবল প্রথম আমার বিশ্বাস হয়নি যে এই জিনিসগুলো হচ্ছে কখনো বিশ্বাস হয়নি যে বাংলাদেশে এরকম জিনিস হবে এরকম টেরোরিস্ট অ্যাটাক বলি বা যাই বলি নাই বলি এগুলো যা হবে আই এম এ মিউজিশিয়ান বাট আমি কিন্তু অলসো আমি কিন্তু হাজি আমি কিন্তু হজ করেছি লিটারালি আমি একবার উমরা করেছি একবার হজ করেছি এবং এটা কিন্তু বয়স হয়েছে মারা যাচ্ছি ক্যান্সার হয়েছে যাই হজটা করেছি ব্যাপারটা কিন্তু তা না আমি হজ করেছি 15 বছর আগে করেছি কেন কোজ আমার করতে ইচ্ছা করেছে আই চুজ টু ডু দ্যাট আমি একজন মুসলিম বাট তাই বলে আমি আজকে তোমার সাথে আমার কথা মিলছে না আমি তোমাকে মেরে ফেললাম এটা হতে পারে এটা আমাদের ইসলাম ধর্মের শিক্ষা না এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে
এবং এই যে একটা মানুষের কোন লেভেলে গেলে একটা মানুষের মেন্টাল স্টেট কোন অবস্থাতে গেলে আমরা আরেকজনকে মারতে পারি ওই অবস্থায় গিয়েছে কেন গিয়েছে কজ সে তার নিজেকে এক্সপ্রেস করতে পারে এই জিনিসটা করতে পারতে হবে এবং মানুষজনের এখন একজন এসে যদি বলে যে আমি এরকম আমার এই প্রবলেম আছে আমি সবাই আপনার গানও ভালো লাগে না ওকে ফাইন থ্যাংক ইউ তুমি যে সত্যি কথা বলছো থ্যাংকস আমার গান ভালো লাগে গুড আমার গান সবার ভালো লাগার কথা না আমার গান যদি সবারই ভালো লাগে তাহলে আমার গান করার মানেটা কি আমার গান করার কোনো যুক্তি নাই সবার তো ভালোই লাগে না মানে আসলে আমার ছোট একটা সময় ছিল তখন আমি বেস বাজাতাম এবং একটা সময় আসার পরে আমি চিন্তা করলাম যে আমি বেস আর কি প্র্যাকটিস করবো আর তেমন কিছু প্র্যাকটিস করার নাই বিকজ বাংলাদেশে বেসিকটা অতটা পপুলার না মানুষজন অত ভালো বুঝে না বেসিকটা জিনিসটা কি সো যা বাজাতে পারি এটাই ইনাফ এর বেশি কিছু করার দরকার নেই এবং আই লস ইন্টারেস্ট অন প্লেইং বেস গিটার উইচ ইজ অ্যাবসার্ড এবং অ্যাকচুয়ালি তাই হয়েছিল আমি 8 বছর বেস গিটার বাজাইনি তারপরে আমি আমার ন্যাম ন্যাম থেকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মিউজিক মার্চেন্ট থেকে ইনভাইটেশন আসলো ইয়েলাতে 2 বছর আগে সেখানে আমি গেলাম যাওয়ার পর দেখলাম আমি কিছুই বাজাতে পারি না আশেপাশে যারা আছে সবাই পান আমি বললাম যে এত বছর আমি কি বাজাতাম এত বাজাইতেই পারি না সো আমি আবার বেসিকটা প্র্যাকটিস করা শুরু করলাম সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মোটিভেশন মোটিভেশন বলি বা যাই বলি এইটার জন্য আমার আশেপাশে একটা মানুষ আছে পাশে একটা মানুষ আছে যে কোনো একটা কাজে মোটিভেটেড হচ্ছে না আমাদের কিন্তু দায়িত্ব তাকে মোটিভেট করা যেইভাবেই হোক করতে হবে ওর একা দায়িত্ব না সো আমাকে আমার ক্যান্সার ফাইট করছি এরকম অবস্থায় মাইকেল টোবায়াস হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বেস গিটার মেকার্স অফ দ্য ওয়ার্ল্ড মাইকেল টোবায়াস সে মাইকেল টোবায়াস স্যার সাথে অনেক আগে একবার কথা বলেছিলাম যে আমার খুব ইচ্ছা ন্যাম শোতে যাওয়ার বাট আমার মধ্যে কখনো যাওয়া হবে না তার ওই কথাটা মনে ছিল এবং আমার সার্জারির পর যখন হ্যাজ বিন বেটার তখন সে আমাকে ইনভাইটেশন পাঠালো যে তুমি আসো আমি তোমাকে ইনভাইটেশন পাঠাচ্ছি তুমি ন্যামে ঘুরে যাও এবং ওই ন্যামে গিয়েছিলাম দেখেই আমার আমার বেসিকটা প্র্যাকটিস করা শুরু হলো এবং আমি এখন অ্যাকচুয়ালি আমার নিজের প্লেইং দিয়ে খুব হ্যাপি বিকজ আমি 2 বছর আগে যাবো যেতে পারতো এখন আমার ধারণা আমি সাবজেক্ট বেটার বলছি সো আমি খুব খুশি এবং এই খুশিটার কারণ আমি ন্যামশোতে গিয়েছিলাম ন্যামশোতে গিয়েছিলাম কেন বিকজ মাইকেল টোবায়াস সে আমাকে ইনভাইটেশনটা পাঠিয়েছিল সে কিন্তু নোটিস করেছিল সে রিয়েলাইজ করেছিল যে আমার ওখানে যাওয়া দরকার এবং গিয়েছি এবং এটা আমাকে হেল্প করেছে সো আমাদের ফ্রেন্ড অথবা আমাদের সার্কেলের মধ্যে আমাদের বড় ভাই ছোট ভাই বোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক আমাদের আশেপাশে অনেক মানুষজন থাকে তাদের অনেক সময় এই ধরনের একটা সাপোর্ট দরকার হয় এবং আমার ধারণা এই জিনিসটা এটা আমাদের দায়িত্ব এই জিনিসটা দেয়া বিকজ আমার ক্যান্সার ধরার পর 10 দিন আমি বললাম না যে 8-10 দিন আমি কান্নাকাটি করেছি এই হয়েছে ওই হয়েছে আমার একটা ফ্রেন্ড আমেরিকা থেকে ফ্লাই করে ঢাকায় চলে এসেছিল আমার ক্যান্সারের কথা শুনে সে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যে আমি ক্যান্সারটা ফাইট করতে পেরেছি মেন্টালি এবং আমার ওই ফ্রেন্ড কিন্তু আজকে বেঁচে নাই ওই ফ্রেন্ড মারা গেছে ক্যান্সারে তারও তখন ক্যান্সার ছিল ডক্টর তাকে সময় দিয়েছিল 4-5 বছর আমাকে সময় দিয়েছিল 10 মাস আমি কিন্তু এখনো বেঁচে আছি সে কিন্তু বেঁচে নাই ইনফ্যাক্ট আমাদের অর্থহীনের লাস্ট আলবামের আগে হলো অসমাপ্ত 2 ডেডিকেট করা হয়েছিল তার জন্য তার তাকে ডেডিকেট করে অ্যালবামটা করা হয়েছিল তার নাম সারা হাফিজ শি প্যাসড অ্যাওয়ে বাট শি ওয়াজ 29 সে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল শি ওয়াজ আ ভেরি নাইস গার্ল সে ভয়ঙ্কর একজন মানুষ ছিল এবং সে কিন্তু আমাকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে ক্যান্সার ফাইট করতে হবে সে যদিও সেই ফাইটে জয়ী হতে পারে না বাট আমাকে দেখিয়ে দিয়ে গেছে এইভাবে করতে হবে সো আমাদের নিজেদের একটা দায়িত্ব আছে আমি জানি আমার এই কথাগুলো অনেক বোরিং লাগছে বাট আমি লিখে দিতে পারি 5 বছর পর হলেও এই কথাগুলো দরকারি কথা তখন মনে হবে এখন তো মনে না হলেও আর আই প্রমিস আমি গান গাবো একটু পর সো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারে চাইলে আমি এগুলো আনসার দিতে পারি হ্যাঁ ওই যে একজন আমার ভাইয়ের কাছ থেকে আসলে গান শোনা তারপর থেকে আমার প্রিয় হবি শুরু হয় হচ্ছে অর্থনের গানগুলো মুখস্থ করা লিরিক্স তো আমি আর আমার বোন দুজন মিলে আসলে
কি পাল্লা দিতাম যে কি কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন। সো আমার এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন নাই, বাট আমার একটা আবদার আছে। আবদারটা হচ্ছে আমি তো হ্যান্ডশেক করতে চাই আপনার সাথে। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? It was your team. Right. So, I heard a story that আপনি কিছু সময়ের জন্য নাকি কভারে গিয়েছিলেন, but it's a test of both his team. Right. এটা কতখানি স্টোরিটা ট্রু আমি কি জানতে চাচ্ছিলাম আসলে আপনার। But কভারে গিয়েছিলাম ঘরে, মানে আমি মাটির তলে গিয়েছিলাম। হ্যাঁ, সাড়ে তিন ঘন্টা ছিল। জি, সেটা সময় জানতে চাচ্ছিলাম আপনি। থ্যাংক ইউ। যেটা হয় ক্যান্সারের কিছু সাইড এফেক্ট আছে, মানুষজন পাগল হতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে যে সুপারন্যাচারাল, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমি 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 মুসলিম, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, কোরআন আমি কোরআন শরীফ বিশ্বাস করি, সব জিন বিলিভ করি। বাট আমি এটা বিলিভ করি না যে জিনের কাজ হচ্ছে আমাদের পয়লা সাল, আমাদের অন্যান্য অনেক কাজ আছে। বাট হ্যাঁ, এই সাবজেক্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, এটা নিয়ে আমি অনেক এক্সটেন্সিভ পড়াশোনা করেছি। ইনফ্যাক্ট একটা সময় এরকম হয়েছিল যে আমি ঢাকায় বসে অ্যামাজন থেকে বই অর্ডার দিতাম, জিনের উপরে কোনো বই আছে নাকি। রিসেন্টলি বিলাল ফিলিপস একটা বই আছে, খুব ইন্টারেস্টিং করেছি, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। সো একটা সময় শুনেছিলাম যে একটা স্পেসিফিক জায়গা আছে, একটা জঙ্গলের একটা জায়গায়, ওখানে নাকি একটা গণকবর ছিল, ওখানে মানুষ অনেক কিছু দেখে। সো খুবই উইয়ার্ড একটা কাজ করেছিলাম, ওখানে কবরের মতন একটা জায়গা ছিল, ওইখানে জায়গাটা আমরা খুলেছিলাম। খুলে ওখানে একটা কফিন নিয়ে, কফিনের মধ্যে অক্সিজেন সিলিন্ডার সব পাইপ লাগে, অ্যাকচুয়ালি ছিলাম সাড়ে তিন ঘন্টা নিচ্ছি। আনফর্চুনেটলি জিনিসটা খুবই আনপ্রফেশনাল একটা ব্যাপার ছিল, প্রফেশনাল না। আনফর্চুনেটলি যেটা হয়েছিল যে আমার অক্সিজেনের যে পাইপ টাইপের জিনিসটা দেওয়া হয়েছিল পিভিসি, ওটা অ্যাকচুয়ালি ফেটে যায়। সো বাতাস ঢুকতে পারছিল না। সো আমার আমি প্রায় অজ্ঞানার্থ হয়ে গিয়েছিলাম, সাড়ে তিন ঘন্টা পরে আমাকে কবর প্রায় বের করা হয়। সো আই মেড ইট, বাট আমি ডেফিনেটলি আমি খুব স্টুপিড একটা কাজ করেছিলাম, এটা করা উচিত হয় নাকি। উপরে দুজন ছিল, শাকিব এবং জিপ, আমার দুই ফ্রেন্ড, আমরা ওয়ার্ডেসে কথাবার্তা বলছিলাম। বাট একটা সময় যখন আমার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না, তখন তারা প্যানিক করে আবার ঘুরে ঘুরে আমাকে বের করে দিল। হ্যাঁ, বেঁচে গেছি। সো এটা একটা স্টুপিড কাজ ছিল। হ্যাঁ, এরকম একটা জিনিস হয়েছিল। আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আপনার মিউজিকের সবচেয়ে বড় ইন্সপিরেশন কি? আমার মিউজিকের সবচেয়ে বড় ইন্সপিরেশন, মিউজিক যখন শুরু করেছিলাম, যখন ছোটবেলায় যখন অ্যাকচুয়ালি আমি মিউজিক শুরু করেছিলাম, তখন আমার ব্যাপারটা ছিল যে আমি একটা ব্যান্ড করবো, আমি অনেক ফেমাস হবো, আমার অনেক মেয়ের কাজ থাকবে। এই কারণে মিউজিক শুরু করেছিলাম। এখন আমি মিউজিক করি বেঁচে থাকার জন্য, মানে মিউজিক আমার ধারণা, আমার মনের ভিতরে কোনো রাগ দুঃখ হতাশা ভালোবাসা কিছু থাকলে সেটা যখন আমি গান লিখি, আমি অ্যাকচুয়ালি গান লিখতে খুব পছন্দ করি, গান গাইতে আমার কত ভালো লাগে না, অ্যাকচুয়ালি আমার গান গাইতে পছন্দ করি না, আমার গান লিখতে খুব ভালো লাগে, আমার বেজ গান বাজাতে খুব ভালো লাগে। সো যখনই কোনো ধরনের কোনো কিছু ফেস করি যে আমার এটা ভিতরে আটকে আছে, আমার বের করতে হবে, তখন আমি একটা গান লিখে ফেলি। গানটা লিখে ফেলে তখন আমার খুব ভালো লাগে, আমি তখন খুব শান্তি হই, যেমন দি কৃষ্ণ পেপারে ওই গানটা আমি কাছে আছে। বাট হ্যাঁ, সো আর কোন আর কিছু আমার আর একটা লাস্ট হ্যালো রোহন ভাই। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা, আই স্মার্ট প্লেস আর টু আস্ক ইউ সামথিং। আপনি লাস্ট টেডেক্স ইউআইতে বলেছিলেন যে আপনি প্রায় 20টা কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর, বাট আপনি কিভাবে এত টাইম ম্যানেজ করেন বিজনেস প্লাস মিউজিক, যদি একটু বলতেন। ওকে, আমি আমার রিসেন্ট রুটিনটা বলি। আমার রুটিন হচ্ছে আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, 10টার সময় আমি অফিস যাই, 5টার সময় আমি বাসায় ব্যাক করি, 5টায় আমার বাসার ডুপ্লেক্স, একতলায় আমার স্টুডিও, দোতলায় আমার বাসা থাকার জায়গা। সো আমি 5টার সময় বাসায় ঢুকে আমি দোতলায় যাই না, একতলায় আমার স্টুডিওর ভিতর যাই, সেখানে আমার ফ্রেন্ডরা আসে,
তখন আমি আড্ডা দিই, তখন আমি বসে কফি খাই, আমার কখনো মাথায় কোনো কিছু থাকতে তো সেখানে রেকর্ড করি অথবা স্টুডিওর ব্যান্ডের প্র্যাকটিস প্যাডে ওখানে প্র্যাকটিস করি, যাই করার করি, ফাঁকে ফাঁকে ফেসবুকে করি, তারপর উপরে 10টা 10:30 দিকে উপরে চলে যাই, যারপর মুভি টুভি কিছু একটা দেখি, 12টার সময় ঘুমাই দিই, আবার সকালবেলা উঠি। আমি এভাবেই হ্যান্ডেল করি। বাট আমি যদি চাকরি করতাম আমার যদি পড়তাম, বিকজ মাঝে মধ্যে এরকম একটা ব্যাপার হয় যে আমার কোথাও কনসার্ট আছে, আমার যেতে হবে ঢাকার বাইরে, সেই জন্য তোমার আমি অফিসে যেতে পারবো না। আগে থেকে যেহেতু জানি সেই জন্য আমি অফিসের কাজটা আগে থেকে আগিয়ে রাখি, অথবা অফিস থেকে কনসার্ট থেকে এসে পরের দিন হলে আমি কাজটা করি। বাট জিনিসটা অনেক কঠিন। বাট কোনো জিনিস করতে যদি আমি পছন্দ করি, যদি আমার ভালো লাগে জিনিসটা করতে, তখন জিনিসটা যত কঠিনই হোক আমার ধরনের এই টাইম পাই করা পসিবল। ফর অ্যান এক্সাম্পল, আমাকে একবার আমার এক ফ্রেন্ড, হিজ নেম ইজ জশ কোয়েন, সে ক্যানাডার খুব নাম করে একটা বেস প্লেয়ার, সে আমাকে বলেছিল যে তুমি বই পড়ো না কেন। আমি তাকে বলেছিলাম আমি টাইম পাই না। তখন সে বললো যে এটা মিথ্যা, এটা হইতে পারে না, বই পড়ার টাইম লাগে না, তুমি যদি চাও তুমি বই পড়তে পারো। অ্যাকচুয়ালি ইট ওয়াজ রাইট। তারপর আমি হয়তো বই পড়েছি, বাট আমার আগে যে টাইম ছিল আল্লাহ আমাদের 24 ঘন্টা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, 24 ঘন্টা কিন্তু এখনো আছে, আগেও 24 ঘন্টা ছিল। আগে ওই সময় 24 ঘন্টা আমার অনেক কিছু করার টাইম পাইনি, বাট লাস্ট 6 মাস ধরে আমি যেই পরিমাণ সময় মিউজিক করার পিছনে, মিউজিক ভিডিও বানানোর পিছনে, বিজনেসের পিছনে দিচ্ছি, লাস্ট 17 বছর আমি এত টাইম দিইনি, বাট আমি এখন দিচ্ছি, ভালোভাবে করতে পারছি, সো এইভাবে আমার টাইম দিতে পারি। দ্যাটস ইট। বহুত তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। আমার ধরুন আম জনতা না লেখতাম, তাহলে আমি এই মুহূর্তে আমি আরো অনেক বেশি রাগা দিয়ে দেখতাম মানুষ। আমার রাগটাকে রিলিজ করার জন্য আম জনতা করে, এটাই হচ্ছে কারণ। আপনি নিজে কোন ধরনের গান শুনতে পছন্দ করেন বা শুনেন, এবং দেশের বাইরে আপনার ফেভারিট ব্যান্ড কোনটা? আমি বাংলাদেশে আমি অর্ণবের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যানস। এছাড়া এরপর অনেক ব্যান্ডের নাম আসবে, অনেক ব্যান্ডের নাম বলতে হবে, অনেক ব্যান্ডের নাম তো বললে অনেক মাইন্ডও করবে, বাট আমি অর্ণবের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যানস। বাংলাদেশের বাইরে আমার অ্যাকচুয়ালি গান শোনার একটা ব্যাপার আছে, আমি জন ডেনভারের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যানস, আমি জন ডেনভারের অনেক বড় ফ্যান, যে কারণে আমি জন ডেনভারের টিউন অ্যালবাম করেছিলাম। ঠিক সেইভাবে আমি মেগাডেথের অনেক বড় ফ্যান। সো এখন you have to choose music and actually music and kono language thake mane amar kotha hocche je onekei amake boleche shob apni John Lennon er onek boro fan, apni amra Metallica er fan, Megadeth er fan, apnar byapar ta actually apnar byapar ta ami tokhon ekta kothai bolechilam je amader ei generation e ei ei shomoy jodi Nazrul Islam jodi thakto ebong she jodi karor ei logo kopas othoba chol 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 korto she bebe toli korto আমার ছেলেকে নিয়ে, আমার ছেলের প্রতি আমার ভালোবাসা নিয়ে এই গানটা যদি আমি হেভি মেটাল বানাতাম তাহলে কিন্তু হতো না। ঠিক সেম ভাবে যদি চল 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 উঠে বাজে বাজে এটা যদি আমি চল 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 এইভাবে সরি এটা হবে না, মানুষের ভিতরে যে ইমোশন থাকে সেটা এক্সপ্রেস করার জন্য অনেক ধরনের ওয়ে আছে আউট করার। আমি যখন রেগে যাই আমি চিত্রের কথা কথা বলি, আমি হাসলে আমি হা করে হাসি, মুচকি হাসার সময় মুচকি হাসি, কাদার সময় একভাবে কাঁদি, আমরা এক এক সময় এক একভাবে আমাদের এক এক ইমোশন গুলোকে আমরা ছাড়ি। গানের ব্যাপারটা অনেকটা সেরকম, আমার অ্যাকচুয়ালি আমাদের উপর আমাদের ডিপেন্ড করে আমরা কি ধরনের মেসেজ একটা মানুষকে বা শ্রোতাদের দিতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা কি ধরনের গান করবো, এবং ওই মেসেজগুলো কিন্তু ইমোশনের সাথে কানেক্টেড। সো আমার ইমোশন, আমি যদি আজকে চিন্তা করি যে না আমার মানে ভয়ঙ্কর রকম একটা রাগ আছে আমার একটা এক্সপ্রেস করতে হবে, তখন হয়তো বা আমি হোলি এর ধ্যান দেবো সম্ভব হতে হবে। আর যদি আমার ভালোবাসা এক্সপ্রেস করতে হবে আমি অ্যানিস্টার সম্ভব জল তাই করে সেম। এই হচ্ছে ব্যাপার। সোনাই
একটা প্রশ্ন নিয়ে বলতে চাইছি, আপনি কথা বলতে বলতে বলছিলেন যে মানুষ মানুষের ভরসা থাকতে হবে, ঘৃণা থাকবে না। সাম্প্রতিক সময় আপনার সাথে আমাদের বাংলাদেশের একজন আর্টিস্টের বেশ বিতর্ক একটা জন্ম, মানে অনেকদিন ধরেই হচ্ছে আসলে, সেই বিষয়টা আসলে এখন আর বিতর্কের পর্যায়ে নেই, সেটা বিদ্বেষের পর্যায়ে চলে গেছে। কারণ আমরা যারা শ্রোতা আছি আমরা নিজেরাই বিভক্ত হয়ে গেছি, কেউ বলছে উনি রাইট, কেউ বলছে আপনি রাইট। তো আজকে তো আমার এখানে অনেক ভক্ত, মানে আমি ওই জায়গা থেকে আমি খুবই ক্ষুদ্র, কিন্তু এখানে অনেকেই আসা হয়তো আপনাকে অনেক বেশি পছন্দ করে। আজকে আপনি কি একটু বলবেন যে এই ঘৃণাটা কবে বন্ধ হবে বা এই বিদ্বেষটা কবে বন্ধ হবে? বিদ্বেষটা কবে বন্ধ হবে? আমি হ্যাঁ, যেহেতু কেউ এখানে নাম মেনশন করছে না, আমিও নাম মেনশন করছি না, আমিও এইভাবেই কথা বলছি। সেটা হচ্ছে আজকে সে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে আরেকটা লোক আসলো, এসে আমাকে সে দুইটা বাজে কথা বললো, বাজে কথা বলে চলে গেল, রাইট? সো তখন আমার কি করা উচিত? আমার কি তার প্রতি আমার তাকে কি আমার মিথ্যা কথা বলা উচিত যে থ্যাংক ইউ ভাই, আমার খুব ভালো লাগলো আপনি আমার দুটো গান দিয়েছেন? সেটা যদি করি, আমি এখন যে কথাগুলো বললাম সেটার সাথে কিন্তু তাদের ভয়ঙ্কর কন্ট্রাডিক্টেড একটা ব্যাপার হবে। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের ইমোশন আছে, আমাদের ভিতরে রাগ, ভালোবাসা, দুঃখ, সুখ সবকিছু আছে। রাগ, ভালোবাসা, দুঃখ, সুখ সব ধরনের ইমোশন আছে। আমাদের ইমোশন ভিতরে আটকে রাখতে হবে, ওটা ছেড়ে দিতে হবে। সো আমাদের ভিতরে যে ইমোশন আছে সেটা ডেফিনেটলি আমাদের ছাড়তে হবে। আমি এখন পর্যন্ত আমার বেসবল সুমন প্রোফাইল থেকে চারটাকে পাঁচটা বিশাল বড় স্টেটাস দিয়েছিলাম এই সাবজেক্টটা নিয়ে। প্রত্যেকটার মধ্যে আমার একটা কোশ্চেন ছিল, অথবা আমার চারটা কোশ্চেন ছিল যে আমার আমার সাথে নিয়ে পাবলিক যে কথাগুলো আপনি বলেছেন, এই কথাগুলো কেন বলেছেন, প্লিজ ক্ল্যারিফাই। আমি একবারের জন্য ওই মিউজিশিয়ানের মিউজিশিয়ানশিপ নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত বলি নাই। আমি একবারের জন্য বলি নাই সে খারাপ মিউজিশিয়ান, তার গান খারাপ, সে ওই জীবনে আমি এই ধরনের কোনো নেগেটিভিটি বলি নাই। আমি প্রত্যেকবার একটা কথাই বলেছি, সেটা হচ্ছে যে আমার সম্বন্ধে যে কথাগুলো পাবলিকলি আপনি বলেছেন সেটা আমার আমাকে আজকে আপনি যদি চোর বলেন, আমি যদি চোর না হই, ওই ডিফেন্ড করার রাইট আমার আছে। সো আমি আপনাকে ওইটা কোশ্চেন করছি যে আপনি যে কথাগুলো বলেছেন কিসের উপর বেস করে বলেছেন, কেন বলেছেন, প্লিজ এটার আনসার দেন। আমি আনসারের জন্য ওয়েট করছি। বিদ্বেষ, ভালোবাসা, এই বাংলাদেশের জন্য এখনো ঠিক না। আচ্ছা আমি কি গান গাবো কোন মাইকটা দিয়ে, এটা দিয়ে না ওই আর কারো কোনো কোশ্চেন? আপনি তারপর সবার লাস্টে বলেছিলেন যে আপনি আপনি সাকিব বাইরে দেখে নেবেন, যে সাকিব তুমি আসো, আমি আমি তোমার খবর আসছে। তখন আপনি তারপর কি করেছিলেন? Because we have to manage the time, it will be the, our last question. Now that we have to show you.
not fair. I'm going to tell you, I'm going to tell you. Anyways, I'm going to tell you. I'm going to tell you. I'm going আমার কথা হচ্ছে যে আমার ধারণা স্যাড বাট ট্রু মানে আমাদের দেশের কথা পুরো পৃথিবীতে সবাই জিনিসটা ওপেনলি এমব্রেস করে না সবাই ওপেনলি এমব্রেস করতে পারে না খালি খালি বাংলাদেশ না আমি সরি আমার ফোন খালি বাংলাদেশ না আমি এটা বাইরে অনেক জায়গায় দেখেছি আমরা এরকম একটা দেশে বাস করি যে দেশে ফেয়ার এন্ড লাভলি ফ্রি পলিং মেশিন বিক্রি হয় তাতে অনেক কষ্ট হইতে পারে এর চেয়ে বড় হচ্ছে বাংলাদেশে কি হতে পারে এমব্রেস করে না আমি বলছি এমব্রেস করে না বা কে এমব্রেস করলো কে এমব্রেস না করলো এটার উপর বেস করে আমাদের লাইফ চলবে আমাদের আমাদের মধ্যে চলতে হবে তো আমাদের যেটা বললাম যে এই জিনিসগুলো কে ফেস করতে হবে এবং তারপর ওটা ভাঙতে হবে তারপর সামনে আগাতে হবে Okay, thank you so much. চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে
দেবো আমি পাশে আছি তোমার পাশে কবিতা তাই সুর বসাচ্ছি গানের মতো করে ভোরে রাহুলে পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন পাগনটাতে হাঁটার সময় আমায় ভেবো ঘাসের মাঝে শিশির কণায় তাকিয়ে দেখো তুমি আছে সোথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে থাকবো হয়ে আমি সত্যা শীতের সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে থাকবো হয়ে আমি নীলাকার Thank you so much. Thanks for being here. Being here.
Thanks a lot.